একদিন তোমরা ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়বে আমাকে নিয়ে যাবার জন্য। চারিদিকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শত্রু মিত্র, চেনা অচেনার ভিড়। সেদিন আমার ব্যস্ততা থাকবে না, মান অভিমান রাগ কোনোটাই থাকবে না আমার প্রিয় মানুষগুলোর উপর, কারণ তখন আমি নির্বিকার। শুধু আমার শরীর এক মুঠো আগুনের জন্য অপেক্ষা করবে। কোনো একদিন আমার ঘরের চেয়ার, টেবিল, খাট, বিছানা, বই, খাতা হারিয়ে যাবে। বাতাস প্রতিদিন এসে খুঁজে যাবে আমাকে আর রেখে যাবে একটা দীর্ঘশ্বাস।